আসসালামু আলাইকুম ফারুক আপনাকে যুক্ত বলেন তাহলে আসি কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে জি জি আমি ভালো আছি জি আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হাদিস তো ইসলামের মূল কথা না যেখানে নবী মোহাম্মদ মৃত্যুর পরে প্রায় দুইশো বছর পরে এটা সংকলন এবং সংরক্ষণ করা হয়েছে এই কথাটা কে বলেছে আপনাকে যে হাদিস মোহাম্মদের মৃত্যুর দুইশো বছর পরে হাদিস সংকলন করা হয়েছে এই কথাটা এই রকমের উদ্ভট একটা হাস্যকর অশিক্ষিত মূর্খের মতো কথা আপনি কোথা থেকে শুনেছেন ভাই বুখারি কখন লিখছে এই হাদিসটা বুখারি কখন লিখেছে সেটা তো জিজ্ঞেস করিনি আপনাকে আপনাকে জিজ্ঞেস করেছে আপনি যে তথ্যটাই মাত্র দিলেন যে হাদিস না আমাদের আমাদের যে হাদিসের বেসটা এটা তো আমরা বুখারি বা মুসলিমের কাছ থেকে এটা শুনে উত্তর দিতে হবে

ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছে আপনি কথার মাঝখানে কথা বলেন ভাই আমি কি বলবো কি বলবো না সেটা তো পরে আসবে আমি বলবো কি বলবো না আপনি অলরেডি একটা দাবি করে ফেলছেন আপনি একটা নলেজ ক্লেম করছেন আপনি একটা দাবি অলরেডি করে ফেলছেন এখন আবার আমাকে কেন জিজ্ঞেস করতেছেন তাহলে আপনি বলেন এটা ভাই আপনি তো অলরেডি একটা দাবি করে ফেলছেন যে নবীর মৃত্যুর দুই আড়াইশো বছর পর নাকি হাদিস মুকলন হয়েছে যে কথাটা সম্পূর্ণ ভুল কথা মিথ্যা কথা আপনার কোনো আইডিয়া নেই হাদিস সম্পর্কে তাহলে আপনার যদি এই বিষয় জানা না থাকে তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন ভাই হাদিসটা হাদিস আসলে কবে প্রথম সংকলন হয়েছে আসিফ ভাই বলেন তো আমি একটু জানতে আসছি যে হাদিসটা কবে প্রথম সংকলন হইল একটু মানে মোহাম্মদের কত মৃত্যুর কত বছর পর হাদিস সংকলন হইল একটু বলেন তো এটা তো আপনি আমাকে জিজ্ঞেস করেন নাই আপনি তো যদি আপনি না জানা থাকে তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন এসা কিন্তু আপনি তো সেটা করেন নাই আপনি একটা নলেজ ক্লেম করছেন ভাই আসিফ ভাই এই যে হাদিস না লিখিত হয়েছে আর মোহাম্মদ এর মিত্র সংকলন হয়েছে মোহাম্মদ বছর করে এটা তো আপনি এটা নলেজ ক্লেম করে ফেলছেন অলরেডি এই যে দাবিটা আপনি করেছেন সেটা সপক্ষে আমি দলিলটা চাচ্ছি কোন ছাগলে এটা লিখছে কোন বলদে এটা লিখছে একটু সেই জায়গা থেকে আমাকে একটা সঠিক রেফারেন্স দেন আচ্ছা জানলে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে এই যে হাদিসগুলো বলতে না তাহলে তার আপনার সাথে আমি কথা বলবো না ভাই আপনি আগে আপনার দাবির সপক্ষে আমার কাছে এভিডেন্স দিবেন এছাড়া তো আপনার সাথে আর কোনো কথা হবে না ভাই আপনি যেই দাবিটা করেছেন সম্পূর্ণ ভুল কথা মিথ্যা কথা আপনি যদি আমার কাছে জানতে চাইতেন আমি আপনাকে বলতাম কিন্তু আপনার কোনো জানার কোনো আগ্রহ আমি দেখছি না আপনার ভিতরে জানার কোনো ইচ্ছা বা আগ্রহ কিছুই নাই আপনি জাস্ট আপনার মতামত অন্যকে জানাতে চান ভুল মতামত আপনার যে উদ্ভট ভুল মতামত এটা আপনি অন্যকে জানাতে চান যেটার কোনো অথেন্টিক সোর্সই আপনি দিতে পারেন না আপনাকে একটা আপনি একটা দাবি করেন কিন্তু সব পক্ষে যখন আমি দলিল চাই তখন আপনি দলিলটা দিতে পারেন না আমাদের এই লাইভে আমরা দলিল ছাড়া কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের কথাকে আমরা ইয়া করি না অ্যালাউ করি না আমাদের এখানে এসে আপনি মন গড়া কিছু উদ্ভট কথাবার্তা বলে দিবেন এটা আমরা এখানে অ্যালাউ করি না আপনার যদি জানার আগ্রহ না থাকে তাহলে আপনি বিদায় নিতে পারেন আর যদি আপনার জানার আগ্রহ থাকে আপনি সংশয় ডট কমে ঢুকে হাদিস সংকলনের ইতিহাস নামে একটা লেখা আছে আমার সেটা একটু পরে আসবেন ঠিক আছে তাহলে আমার মনে হয় আপনি আগে জেনে আসেন জেনে আসলে তারপর আপনার সাথে কথা বলা যাবে কিন্তু এই মুহূর্তে আর কথা বলা যাচ্ছে না কারণ আপনার সেই জানার আগ্রহটা আমি দেখতে পাচ্ছি না আপনার ভিতরে তাহলে আপনাকে আমি আজকে বিদায় জানাচ্ছি আপনি আগে একটু পরে আসবেন তখন যদি আমি মনে করি তখন আপনার সাথে কথা হবে পরের জনকে যুক্ত করি ফারুক আপনাকে যুক্ত করা হয়েছে ফারুক আপনি বলেন তাহলে আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে জি জি আমি ভালো আছি জি আহ আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হাদিস তো ইসলামের মূল কথা না যেখানে নবী মোহাম্মদ মৃত্যুর পরে প্রায় দুইশো বছর পরে এটা সংকলন এবং সংরক্ষণ করা হয়েছে এই কথাটা কে বলেছে আপনাকে যে হাদিস মোহাম্মদের মৃত্যুর দুইশো বছর পরে হাদিস সংকলন করা হয়েছে এই কথাটা এই রকমের উদ্ভট একটা হাস্যকর অশিক্ষিত মূর্খের মতো কথা আপনি কোথা থেকে শুনেছেন ভাই বুখারি কখন লিখছে এই হাদিসটা বুখারি কখন লিখেছে সেটা তো জিজ্ঞেস করিনি আপনাকে আপনাকে জিজ্ঞেস করেছে আপনি যে তথ্যটাই মাত্র দিলেন যে হাদিস না আমাদের আমাদের যে হাদিসের বেসটা এটা তো আমরা বুখারি বা মুসলিমের কাছ থেকেই কথাটা শুনে উত্তর দিতে হবে কথাটা আগে বলেন প্রশ্নটা আগে শুনে বুখারি কবে লেখা হয়েছে সেটা আপনাকে আমি জিজ্ঞেস করি নাই আপনাকে জিজ্ঞেস করেছি যে হাদিস সংকলন করা হয়েছে মুহাম্মাদের মৃত্যুর 2 2 বছর পরে এই রকমের একটা কাজ একটি উদ্ভট হাস্যকর মিথ্যা কথা এটা তো আচ্ছা আপনি আচ্ছা আপনি হাদিস সংকলনের ইতিহাসটা আপনি বলেন আমরা শুনি যে নবী মুহাম্মাদের মৃত্যুর পরে যে সব যে সব সাহাবারা ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছি আপনি কথার মাঝখানে কথা বলেন ভাই আমি কি বলবো কি বলবো না সেটা তো পরে আসবে আমি বলবো কি বলবো না আপনি অলরেডি একটা দাবি করে ফেলছেন আপনি একটা নলেজ ক্লেম করছেন আপনি একটা দাবি অলরেডি করে ফেলছেন এখন আবার আমাকে কেন জিজ্ঞেস করতেছেন তাহলে আপনি বলেন এটা ভাই আপনি তো অলরেডি একটা দাবি করে ফেলছেন যে নবীর মৃত্যুর দুই আড়াইশো বছর পর নাকি হাদিস মুকলন হয়েছে যে কথাটা সম্পূর্ণ ভুল কথা মিথ্যা কথা আপনার কোনো আইডিয়া নেই হাদিস সম্পর্কে তাহলে আপনার যদি এই বিষয়ে জানা না থাকে তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন ভাই হাদিসটা হাদিস আসলে কবে প্রথম সংকলন হয়েছে আসিফ ভাই বলেন তো আমি একটু জানতে আসছি যে হাদিসটা কবে প্রথম সংকলন হইল একটু মানে মোহাম্মদের কত মৃত্যুর কত বছর পর হাদিস সংকলন হইল একটু বলেন তো এটা তো আপনি আমাকে জিজ্ঞেস করেন নাই আপনি তো যদি আপনি না জানা থাকে তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন না এসা কিন্তু আপনি তো সেটা করেন নাই আপনি একটা নলেজ ক্লেম করছেন ভাই আসিফ ভাই এই যে হাদিস না লিখিত হয়েছে আর মোহাম্মদ আল মিতর সংকলন হয়েছে মোহাম্মদ বছর এটা তো আপনি একটা নলেজ ক্লেম করে ফেলছেন অলরেডি এই যে দাবিটা আপনি করেছেন সেটা সপক্ষে আমি দলিলটা চাচ্ছি কোন ছাগলে এটা লিখছে কোন বলদে এটা লিখছে একটু সেই জায়গা থেকে আমাকে একটা সঠিক রেফারেন্স দেন আচ্ছা জানো আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে এই যে হাদিসগুলো বলতে না তাহলে তার আপনার সাথে আমি কথা বলবো না ভাই আপনি আগে আপনার দাবির সপক্ষে আমার কাছে এভিডেন্স দিবেন এছাড়া তো আপনার সাথে আর কোনো কথা হবে না ভাই আপনি যেই দাবিটা করেছেন সম্পূর্ণ ভুল কথা মিথ্যা কথা আপনি যদি আমার কাছে জানতে চাইতেন আমি আপনাকে বলতাম কিন্তু আপনার কোনো জানার কোনো আগ্রহ আমি দেখছি না আপনার ভিতরে জানার কোনো ইচ্ছা বা আগ্রহ কিছুই নাই আপনি জাস্ট আপনার মতামত অন্যকে জানাতে চান ভুল মতামত আপনার যে উদ্ভট ভুল মতামত এটা আপনি অন্যকে জানাতে চান যেটার কোনো অথেন্টিক সোর্সই আপনি দিতে পারেন না আপনাকে একটা আপনি একটা দাবি করেন কিন্তু সব সপক্ষে যখন আমি দলিল চাই তখন আপনি দলিলটা দিতে পারেন না আমাদের এই লাইভে আমরা দলিল ছাড়া কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের কথাকে আমরা ইয়া করি না অ্যালাউ করি না আমাদের এখানে এসে আপনি মন গড়া কিছু উদ্ভট কথাবার্তা বলে দিবেন এটা আমরা এখানে অ্যালাউ করি না আপনার যদি জানার আগ্রহ না থাকে তাহলে আপনি বিদায় নিতে পারেন আর যদি আপনার জানার আগ্রহ থাকে আপনি সংশয় ডট কমে ঢুকে হাদিস সংকলনের ইতিহাস নামে একটা লেখা আছে আমার ঠিক আছে আমার তারপর আপনার সাথে কথা বলা যাবে কিন্তু এই মুহূর্তে আর কথা বলা যাচ্ছে না কারণ আপনার সেই জানার আগ্রহটা আমি দেখতে পাচ্ছি না আপনার ভিতরে তাহলে আপনাকে আমি বিদায় জানাচ্ছি আপনি আগে একটু পরে আসবেন তখন যদি আমি মনে করি তখন আপনার সাথে কথা হবে পরের জনকে যুক্ত করি